রে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় সে হারা ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায় কাঁপেতে জমে নীরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায় কাঁপেতে জমে নীরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায় অসাধারণ অসাধারণ ভাইয়া কেমন আছেন? খুব ভালো। দর্শক, এতক্ষণ আপনারা যে গানটা শুনলেন, আমরাই জানি বাংলাদেশের এখন যে যে কোনো প্রান্তে আছে, শুধু বাংলাদেশে না দেশের বাইরেও অনেকের মুখে মুখেই এখন এই গানটা। আজকে আমরা এই গানের কারিগর যিনি জয় ভাইয়া, তার সাথে আমরা কথা বলবো সারাদিন। ভাইয়া, আপনার আসল নামটা আসলে কি, এটাও একটু দর্শকদের জানতে হবে, কারণ এটাও অনেকে খুঁজে পায় না যে উনি কে, এই গানের সিঙ্গারটা কে। আমার নাম হাসান জয়, নামের বিড়ম্বনা হচ্ছে মানুষের নানাভাবে ডাকা যায়, তো ডাক নাম অনেক আছে। আমার নাম এস এম সাব্বির হাসান জয়, তো আমি চাই হাসান জয় নামেই মানুষজন শুনুক গান। এই গানের সাথে যেমন আমাকে যারা চেনে না তারা হাসান জয়ের গান হিসেবে হলো এই গানটা শুনছে, হাতের কাছে পাওয়াই যায় না। এটার কারণ কি? না, খুঁজলে অবশ্যই পাওয়া যায়, খোঁজার মতো খুঁজলে পাওয়া যায়। আপনি খুঁজে বের করে ফেলছেন, খুঁজলে পাওয়া যায়। আমি আসলে এই চাকরি বাকরি বা মানে খুবই নিজের কাজ করবো বা এগুলো করার পাশাপাশি নিজের গান লেখালেখি বা এগুলোর কাজ আমি করি নিজে, একান্ত নিজে, কোনো ধরনের লেভেল বা কোনো কিছুর সাথেই করি, আমি একান্ত নিজে এর মতন করে করে যাই। তো এই কারণে হয়তো আমাকে রিচ করা কঠিন, কিন্তু আমি তো থাকি নিজের ওয়ার্ল্ডে আলাদা, কিন্তু সেখানে সবাইকে ওয়েলকাম করি আর কি। আপনার এত একটা ভাইরাল গান, কিন্তু এই ভাইরাল গানের রহস্যটা আমি একটু শুনতে চাবো, যে আসলে এই গানটা কবে থেকে শুরু হয়েছিল এবং কবে নাগাদ আপনার শেষ হয়েছে এবং কিভাবে ভাইরাল হলো? না, এটা গানের শুরু হচ্ছে 2017 সাল, প্রথম যে কলি লেখা এই গানের অথবা লিরিক লেখা, তো একটু টিউন 2017 সালের দিকে, 2017-2018 দিকে গানের জন্ম। তারপর মানুষজন প্রথম জাহাঙ্গীরনগরে হিমোৎসবে প্রথম মানুষজন অডিয়েন্স শুনছে এই গান, সেটা 19 জানুয়ারি। আমরা গান রেকর্ডিং এর কাজ, আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন হাউস আছে, আমরা কাজও শুরু করি প্রোডাকশন হাউস। তো এই কাজ কোভিড এগুলার আর কি, পোস্ট কোভিড এগুলো সব করতে করতে, আবার তারপর মাস্টার্স অনলাইনে মাস্টার্স এগুলার হ্যাসেলের মাঝখানে প্রসেসটা লেন্দি হয়ে গেছে। গান হয়তো 2017-2018 সালে, আস্তে আস্তে 2022 সাল হয়ে গেছে, 1 বছর লাগছে হয়তো এতগুলো মানুষের কাছে পৌঁছাইতে। মানে আমি ওভারওয়েলম, কিন্তু পৌঁছানোর মানে আমার ধারণা যে এখন ডিজিটাল মিডিয়া তো খুবই ফাস্ট, বা কোনো কিছু প্রচারের জন্য আসলে ডিজিটাল মিডিয়া যেতে ফাস্ট, আর কোনো প্ল্যাটফর্ম নাই। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, রিলস, শর্টস, টিকটক এইগুলোতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এরকমভাবে শেয়ার হয়েছে আর কি খুব বেশি। মানে একটা পুরোপুরি নন বুস্টেড কন্টেন্ট এইভাবে পার্সোনাল লেভেলে প্রত্যেকটা মানুষ ভালো লাগছে, শেয়ার করছে, ইভেন মিম পর্যন্ত হয়েছে, যে আচ্ছা তার মানে অনেক মানুষ শুনছে। মিম হয়ে যাওয়ার পর আমি মানে নিচ্ছি আচ্ছা ভাইরাল হয়েছে, অনেক মানুষজন শুনছে। এটার উপর আমার হাত ছিল না শুরু থেকেও, এখনও নাই। আমি তারপরে ওভারওয়েলম যে আসলে এত মানুষ প্রতিদিন শুনতেছে, অনেক মানুষ রিচ করতেছে, জানাচ্ছে গান ভালো হয়েছে, মানে আমার নিজের ফিলিং বাদে আলাদা আর কোনো সে নাই এই গানে। গান অনেক আগের, কিন্তু এখনকার সে এরকম প্রতিদিন আমি ওভারওয়েলম ফিল। আপনার কবিতার গান, এই কবিতার গানের রহস্য কি, কেন এই গানের নাম আসলে কবিতার গান? প্রথম যেদিন এটা গাই কবিতার গান উৎসবে 19 সালে, তখন আমি গাওয়ার আগে আর কি মানে সেলফ এক্সপ্লেনেশনের মতন, যে গানটা নিজেই সেলফ এক্সপ্লেনেটরি, তো গানের নাম কেন কবিতার গান, এটার জন্য আমি বলছিলাম যে এটা কোনো একটা বিকাল পর্যন্ত কবিতা ছিল, একদিন সন্ধ্যায় এটা যখন কোনো একটা সুর আমার মাথায় আসছে তখন এটা কবিতার গান হয়ে গেছে, মানে কবিতা থেকে গান হয়ে গেছে। আমি সমস্ত তাহলে গানের গান যেমন সহজ, এটা সহজ নাম কবিতার গান, এই কারণে এরকম সিম্পলিস্টিক্যালি পুট। আচ্ছা, আপনি শুরুর দিক থেকে কথা বলবো, যে আপনি কীভাবে এটার মাথায় আইডিয়া আসে এবং কীভাবে গান আসলে না স্পেসিফিক্যালি এই গান বা আরও যত আমার নিজের অরিজিনাল বা যেগুলো আমি করার চেষ্টা করি এগুলো আসলে মানে আইডিয়েশন কীভাবে মাথায় হয় সেগুলো আমি হয়তো ব্যাখ্যা করে বলতে পারবো না। জিনিসটা এমন যে কখন আমার মাথায় একটা টিউন আসলো, হয়তো এটা আমার মানে 1 বছর আগের একটা কোনো কিছু, আমি আবার নতুন কাজ করতেছি, রিসেন্ট কোনো কিছু মনে আসে, মানে আমি এটা হয়তো নিজের মতন করে মিক্স অ্যান্ড মাস্টারিং করে আমার কাজ করি, মানে প্রফেশনালি করলে কীভাবে করতে হবে এগুলোও হয়তো নতুন নতুন শিখতেছি, বেসিক পর্যায়ের কাজকর্মগুলো আমার জন্য আমি মানে আমার কাছে মনে হয় এটা নাজিল হওয়ার মতো, যে যখন মনে হয়েছে যে আমার 4টা লাইন আমার মনে হয়েছে যে শুরুতে এই গান, আমার কাছে মনে হইতো যে এটা আমার নিজের গান, অথবা আমার ক্লোজ সার্কেল বন্ধু বান্ধব শুনতেছে আচ্ছা তোর এই গান দারুণ, সুর দারুণ, গানের কথা ভালো, এরকম মনে হচ্ছে। তারপরেও আচ্ছা নিজের বা নিজেদের গান, মানে এতটুকু পর্যায়ে পার্সোনাল লেভেলে ছিল গান আর কি, তখন মনে হয় আমি জানি না যে আমি গান গাইতে পারি। যখন প্রথম বন্ধু বান্ধবরা বললো যে তুই গান গাইতে পারিস, তোর গান তুই ভালো গাইতে পারবি, আমি যখন কনফিডেন্টলি বিশ্বাস করলাম যে হ্যাঁ আমার গান আমি আসলে ভালো গাইতে পারবো,
তখন থেকে আমি মুখ খুলছি, মানে আই নিজের মুখে তুলে দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে আমার গান আমি লিখছি, শুরু করছি আমি কাব। তো আমার তখন আমি যাদের সাথে গান করতাম বা এখনো যাদের সাথে করতেছি তারা মিলেই বাকি আচ্ছা তাহলে আমি কম্পোজ করতেছি, গিটারিস্ট যে বন্ধু সে এসে জয়েন করলো, কাহন যে বাজার সে জয়েন করলো, এরকম করে রাখি যে একটা কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম করে আমরা পরে অডিও রেকর্ডিং করি। মানে তো শুরু থেকে এখন পর্যন্ত জানি ওই যে কোভিড পরবর্তীগুলো এগুলো বাদ দিলে মানে আমার আমার কাছে মনে হয় খুব অল্প সময় আছে, সেদিন গান করছি আজকে মানুষ শুনছে, আমার সেখানে অনেক সময় চলে গেছে। তারপরেও মানুষজন ওই জিনিসটা প্রেস করছে যে আমরা নন প্রফেশনালি করি, ইন্ডিপেন্ডেন্টলি করি, তারা এটা প্রেস করছে যে খুবই অর্গানিক সাউন্ড পাচ্ছি অথবা একটা ফিলিং অফ নস্টালজিয়া আছে বা যত ধরনের মানে প্রশংসা আমরা পাইছি এরকম কাজ করতে গিয়ে। মানে এটা শুরুতে মোটেও শুরুতে মানুষজন শুনবে এটা ভাবছি যে আচ্ছা ভালো লাগবে, মানুষের শুনলে ভালো লাগবে এক্সপেকটেশন একরকম ছিল আচ্ছা মানুষের ভালো লাগবে বা কিছু, কিন্তু এত হিউজ রেসপন্স আমরা এক্সপেক্ট করি না আসলে, এটা দারুণ এত হিউজ রেসপন্স। কবিতার গান তো শেষ হলো, এরপরে আমরা কি শুনবো? আমি এরপর হচ্ছে আমার আরও কয়েকটা গান কম্পোজ যেগুলো আমার নিজের লেখা শুরু করাই, আমার গানের দ্বারা আমরা যারা মিলে কাজ করতেছি তাদের সাথে আপাতত আরও বাকি দুই থেকে তিনটা অরিজিনালের কাজ আমরা শুরু করছি যেগুলো নিজেদের মতন গুছাই করতে যাই, মানে কী ধরনের কাজ হবে শেষমেশ আসলে কোন কোন কাজ হবে মানে আমরা এগুলো এখনও দেখাচ্ছি, রেকর্ডিংয়ে কাজ শুরু করছি, আবার যেগুলো লাইভ রেকর্ডিং করা সম্ভব ওগুলো করতেছি, মোটামুটি সবগুলো নিজেদের অরিজিনাল সং। এই হচ্ছে গান নিয়ে প্ল্যান, চাকরি বাকরিগুলো শেষে গান নিয়ে যতটুকু সময় পাই এইভাবে আগায় নিয়ে যাচ্ছে। আচ্ছা আপনি বললেন যে আপনি চাকরি করেন, আপনি কী করছেন, আপনার নিজস্ব ব্যক্তিগত কিছু জিনিস দর্শকদেরকে বলুন যে আপনার অবস্থা? আমি হচ্ছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করছি, আমি হচ্ছে বিজ্ঞাপন এজেন্সিতে ক্রিয়েটিভ কপিরাইটার হিসেবে কাজ করি, আমার অর্গানাইজেশন নাম ডটপার, আর আমি থাকি ঢাকায় জাহাঙ্গীরনগর যেখানে কমফোর্টেবল আর কি, তো ওই যে অফিস শুক্র শনি যেরকম করে সময় ম্যানেজ করে করা যায় চাকরি আর নিজের কাজ পাশাপাশি ব্যালেন্স করে আর কি, ওইটাই করার চেষ্টা করি। ফিউচার প্ল্যানটা শুরু করতে মিউজিকের ফিউচার প্ল্যান যেরকম বললাম যে কাজ করতে থাকবো অবশ্যই, আর নিজের আলাদা করে তো আমি তো মিউজিক থেকে আলাদা না, তো এগুলোর কাজ করতে করতে আমার আর কি যতদিন সময় লাগে মানে আমি নিজেরই আপাতত যেগুলোর কাজ ঘুরছি এগুলোর কাজ গোছানো আমার আমি খুব নিয়ার ফিউচারে বিশ্বাসী আর কি, আসলে একদম মোমেন্টে কাজ করতে হবে, মোমেন্টে বাঁচার মতো যে আমি ওরকম ফিউচার একটা বেঞ্চ মার্ক ওরকম কোনো কিছু কথা ভেবেকম কিছু করি না, প্রতিনিয়ত এনজয় করে যা করতে ভালো লাগে। আমাকে আমি খুব একটা দেখা যায় না অন স্ক্রিনে বা অনলাইনে বা যে কোনো, আপনি কি একটু প্রচার বিমুখ, আপনাকে পত্র পত্রিকা কোথাও পাই না? যদি পলিটিক্যালি কারেক্ট থাকে আমি বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করি, আমি অবশ্যই প্রচার বিমুখ হলে কাজ করা সম্ভব না, সেই অর্থে আমি প্রচার বিমুখ না, কিন্তু মানে আমার গান আনবুস্টেড কন্টেন্ট একটা হিসেবে কত লক্ষ লক্ষ মানুষ শুনে ফেলছে তার মানে অবশ্যই কোনো না কোনো কিছু প্রচার হয়েছে, সাম পার্ট অফ মি সাম পার্ট অফ আস, সেই হিসেবে আমাকে প্রচার বিমুখ বলতে পারি না, কিন্তু ওই যে নানা জায়গায় চেহারা দেখা যায় না নিজের ব্যস্ততায় বেশি থাকার কারণে মূলত, আর হচ্ছে কি ওই একটু মুখ চোরা প্রচার বিমুখ বলতে পারেন। তাহলে ইন্টারভিউ হিসেবে আপনি প্রথম আরটিভিকে দিচ্ছেন আপনার ইন্টারভিউ? এক অর্থে তাই, হ্যাঁ অন স্ক্রিন কি আমার এরকম ইন্টারভিউর মতন কিছু, ইন্টারভিউ লাইক ইন্টারভিউ, হ্যাঁ প্রথম। আচ্ছা ঠিক আছে, অবশ্যই তাহলে আরটিভিকে একটু অনুমতি দিবেন, প্লাস হচ্ছে আপনার যত ভক্ত আছে এখন তো আপনার শুধু দেশে না দেশের বাইরেও আপনার অসংখ্য ভক্ত হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আমার গান যাদের ভালো লাগে তারা অবশ্যই শুনতে থাকবেন, যারা এখনো শোনেন নাই তারা নতুন করে শুনবেন, তাদেরও ভালো লাগবে, আর আমি চেষ্টা করব গান করতে থাকার, আর আরটিভিকে ধন্যবাদ এই প্রথম অন স্ক্রিন আমি ইন্টারভিউ লাইক ইন্টারভিউ দিচ্ছি, ইট ফিলস ফানি বাট এনজয়েবল সামহাউ, আপনারা ভালো থাকবেন, দেখা হবে, সবার জন্য শুভকামনা। লা 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 লা